রাজ্য সরকার এবং তার শিক্ষা দপ্তর যেখানে শিক্ষার আমূল পরিবর্তন আনতে চাইছে সেই জায়গায় দাঁড়িয়ে কিছু নেতা আমলারা নিজেদের স্বার্থ চরিতার্থের জন্য উল্টো রথের দড়ি টানছেন। প্রসঙ্গত উল্লেখ্য, কাউকে কিছু না জানিয়ে অঙ্গনওয়াড়ি কেন্দ্রের দালান বাড়ি ভেঙে নিল ওয়ার্ড মেম্বার। কচি কাঁচা শিক্ষার্থীদের ঠাই পাশের বাড়ির পরিত্যক্ত কুড়ে ঘরে। ঘটনার সুষ্ঠু তদন্ত ও নতুন দালান বাড়ির দাবিতে সোচ্চার এলাকাবাসী। ঘটনা উত্তর ত্রিপুরা জেলার কদমতলা ব্লকাধীন পূর্ব ফুলবাড়ি গ্রাম পঞ্চায়েতের 2 নম্বর ওয়ার্ডের অঙ্গনওয়াড়ি কেন্দ্রে। জানা গেছে, পূর্ব ফুলবাড়ি গ্রাম পঞ্চায়েতের 2 নং ওয়ার্ডের পূর্ব ফুলবাড়ি অঙ্গনওয়াড়ি কেন্দ্রটি বিস্তীর্ণ খাদিমপাড়া এলাকার ছাত্রছাত্রীদের একমাত্র ভরসা। দীর্ঘদিন থেকে এই অঙ্গনওয়াড়ি কেন্দ্রটি চলে আসলেও আজ থেকে প্রায় বছর খানেক পূর্বে একই গ্রাম পঞ্চায়েতের পঞ্চায়েত সদস্য রিপন দে, তার সহযোগী পরিমল ভৌমিক, আছার উদ্দিন সহ কিছু লোকজন নিয়ে ওই অঙ্গনওয়াড়ি কেন্দ্রের দালান বাড়িটি ভেঙে নিয়ে যায় বলে এলাকাবাসীদের অভিযোগ। তখন এলাকাবাসী সরকারি দালান বাড়ি ভাঙতে অভিযোগ করলে তারা জানায় এই বিল্ডিংটি নিলামে তারা ক্রয় করেছে তাই নিয়ে যাচ্ছে। তাছাড়া কিছুদিনের ভেতর পুনরায় নতুন দালান বাড়ির কাজ শুরু হবে বলে তারা এলাকাবাসীকে প্রতিশ্রুতি দিলে এলাকাবাসী সান্ত্বনা পান। কিন্তু অঙ্গনওয়াড়ি কেন্দ্রের দালান বাড়ি ভেঙে নেওয়ার বছর পেরিয়ে গেলেও আজ পর্যন্ত কোনো নতুন বিল্ডিংয়ের কাজ শুরু হয়নি। তাই বাধ্য হয়ে পাশের বাড়ির একটি পরিত্যক্ত জরাজীর্ণ ঘরে পঠন পাঠন করতে হচ্ছে কচি কাঁচা ছাত্রছাত্রীদের। এদিকে এই বিষয়ে স্থানীয় গ্রাম পঞ্চায়েত, অঙ্গনওয়াড়ি কেন্দ্রের ওয়ার্কার, স্থানীয় এলাকাবাসী একাধিকবার কদমতলা সিডিপিও এবং কদমতলা ব্লকে আবেদন জানালেও কোনো সুরাহা হয়নি। স্থানীয় এলাকাবাসী সিরাজ উদ্দিন ও তয়রুন নেছা জানান, একই গ্রাম পঞ্চায়েতের 1 নম্বর ওয়ার্ডের মেম্বার তার সাঙ্গ পাঙ্গ নিয়ে পূর্ব ফুলবাড়ি অঙ্গনওয়াড়ি কেন্দ্রের সরকারি দালান বাড়িটি ভেঙে নিয়ে গেছে। তাছাড়া অঙ্গনওয়াড়ি কেন্দ্রের রান্নাঘরের দরজা ভেঙে নিয়ে গেছে। বর্তমানে পূর্বের অঙ্গনওয়াড়ি কেন্দ্রটি খালি টিলায় পরিণত হয়ে রয়েছে। তাই তারা রাজ্যের মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করে ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি তুলেছেন। পূর্ব ফুলবাড়ি গাঁওসভার 2 নং ওয়ার্ড, এই 2 নং ওয়ার্ডের দীর্ঘদিন আগে একটা অঙ্গনওয়াড়ি সেন্টার এখানে তৈরি হয়েছিল। এই অঙ্গনওয়াড়ি সেন্টারটা কিছু একটু ডিস্টার্ব হয়েছিল, ফাটার ভাব আছে। তো আজ থেকে প্রায় পাঁচ ছ মাস আগে হঠাৎ করে একদিন আমরা পূর্ব ফুলবাড়ি গাঁওসভার একজন নির্বাচিত মেম্বার কিছু শ্রমিক লইয়া আইয়া এখান থেকে স্কুলটা বাঙ্গিয়া নিত। এখানের 2টা ওয়ার্ডের স্থানীয় মেম্বারটা জানে না, গাঁওসভার কেউ জানে না। যখন কিছু মানুষের জিজ্ঞাসিল তুমি গোটটা বাঙ্গিয়া নিতে কোন শর্তে, তখন হ্যাঁ কইছে এটা ডিপার্টমেন্টে তারে অপশন দিছে, অপশনের সূত্র ধরিয়া সেটা বাঙ্গিয়া নেয়। যার লাগে সেও আর এটা নিবার সময় কেউ কোনো প্রতিবাদ করছে না। আজকে 8 মাস হইয়া আসছে, এখন কিন্তু এখানে একটা গোট তৈরি হল না। আমরা আর মেইন দাবি হইল এই অঙ্গনওয়াড়ি সেন্টারটা বহুত পুরাতন, এই সেন্টারটা নষ্ট হয়েছে বা কেউ বা খারাপ বাঙ্গিয়া নিছে। যদি বেআইনিভাবে বাঙ্গিয়া নেয় তার বিরুদ্ধে সরকারিভাবে আইনি শাস্তির ব্যবস্থা করার দরকার, আর যদি আইনিভাবে বাঙ্গিয়া নেয় সেইখানে একটা গোট তো আমরা অবশ্যই পাওয়ার দরকার। আমরা মেইনলি গোটটা পাইতাম। এই সেন্টারের বাচ্চারা আজকে গাছতলায় পড়ে, এখানের ওয়ার্কার বা যারা হেল্পার আছে তারা খুব কষ্ট করে বাচ্চারা লইয়া, কমিটিরাও জানাইছে, কমিটিও জানাইছে, ব্লকও জানাইছে, পঞ্চায়েতও জানাইছে, সিডিপিও জানাইছে এবং ওয়ার্কারেও জানাইছে সব জায়গার। আর গোটটা যারা বাঙ্গিয়া নিছে যদি বেআইনিভাবে বাঙ্গিয়া নেয় তো অবশ্যই সরকার যাতে এটা দেখে এটা নিছে। আমরা পূর্ব ফুলবাড়ি গাঁওসভার 1 নং ওয়ার্ডের নির্বাচিত মেম্বার রিফন দে এবং কিছু শ্রমিক লইয়াই বাঙছে অপশনের নাম কইয়া। অপশনে তো নিশ্চয়ই যারা ওয়ার্কার আছে তারা কাছে কোনো কাগজ আইব? নিশ্চয়ই তারা কোনো কাগজ পাইছে না, পাইছে না, না পাইছে না। এলাকাবাসী কোনো কাগজ চাইছে না, দেখাইছে। তো আপনারা কি সিডিপির সাথে দেখা করেছিলেন? আমরা দেখা করছি, এখন সিডিপি হয়ে আমরা তারাও জানে না, মানে অপশন হয়েছে কি তারা জানে না, তারাও জানে না। খবর এটা ওই তো ফাঁকের ঘর আছিল, এটাও ভাঙ্গিয়া দরজাও জানাব হয়েছে। এটা একটা লেফটিন আছিল, লেফটিনটাও ভাঙ্গিয়া নেওয়া হয়েছে, গড়টাও ভাঙ্গিয়া নেওয়া হয়েছে, সম্পূর্ণ মানে ভাঙ্গিয়া নেওয়া হয়েছে। গড়টা কত বড় আছিল? গড়টা পুরো বড় ঘর আছিল। তো আপনারা দেখেন না ড্রেনটা কতটুকু ফাঁসা আছে, গিয়া 2 রুমের ঘর আছিল, ভিতরেও দরজা আছিল, বাইরেও দরজা, সম্পূর্ণ দরজা দরজা সব ভাঙ্গিয়া নিয়েছে। অপশন হয়েছিল এটা আমরা জানি না, অপশন হয়েছে নি না নি জানি না করি তো পঞ্চায়েতের মেম্বার তারা দর্শি বলে গড়টা কই গেল, তারা কয় তারা জানে না, বিডিও তারা গেল, ও বিডিও জানে না, তো গড়টা কই গেল একটু আমরা চাই। এরপরে এখানে স্কুল দিত বুঝলেন, এরা কইসন তখন স্কুলও নাই, কোনো কিছু নাই, এখানে তো ওরকম খালি মাঠ পড়ে রয়েছে বাঙ্গিয়া নিয়ে। তারা কতদিন আগে? প্রায় বছর খানি হয়ে যায় এটা বাঙ্গিয়া নেওয়া। যে বাঙ্গিয়া নিছে তাই নাকি?
রিপন দা পঞ্চায়েতের মেম্বার তাই এক নম্বর ওয়ার্ডে আসার তাই তিন নম্বরের মানে আমার দলের একটা সদস্য তখন চাইতেছি আমরা অতি সত্তর আমরা স্কুল লাগে মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে অতখানো আমরা আবেদন আমরা অতি সত্তর স্কুল লাগে আমরা এলাকাবাসীর পোলাপান যারা এরা বইতে পারেন না বৃষ্টি আইলে গড় দৌড়াইন লাগে গার্জেনটাই নেওয়া লাগে এইরকম পাশাপাশি দুই নং ওয়ার্ডের মেম্বার আয়াজ আলী জানান এলাকাবাসীকে টুপি পরিয়ে সরকারি সম্পত্তি আত্মসাৎ করেছেন পাশের ওয়ার্ডের মেম্বার রিপন অকশনের বিষয়ে স্থানীয় পঞ্চায়েতকে অবগত করা হয়নি তিনি একাধিকবার খোঁজ নিয়ে জানতে পেরেছেন এই দালান বাড়িটির কোনো অকশন ডাকা হয়নি তিনিও ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছেন তাই পাঁচ ছয় মাস আগে হঠাৎ করে দেখা যায় যে রিপন দে পঞ্চায়েত সদস্য পূর্ব বুলবাড়ি গ্রাম পঞ্চায়েতের এক নম্বর ওয়ার্ডের আইয়া সব কিছু শ্রমিক লইয়া গড় দরজা ভাঙিয়ে নেওয়া শুরু করে এরা জিজ্ঞানি হয়েছে যে তুমি যে গড়টা ভাঙিয়ে নিত্রায় এটা কীভাবে নেও স্কুল একটা স্কুল গড় বলে না এটা তো আমি অকশন লই লিছি সিডিও অফিস থেকে একটা অকশন লইছি আর দশ পনেরো দিনের ভিতরে নতুন ঘর আইব অত সব মানুষ এটাই শান্তি পাইলিছে এবার লইয়া গেছে গিয়া আজকে পাঁচ ছয় মাস হয়ে গেল আমরা তো খোঁজবার লইতে লইতে দেখি এটা যতটুকু জানতাম জানলাম আর যে এটা কোনো অকশনও হইছে না এটা কেউ কইছেও না এটা এটার মনোক্তি ভাঙ্গে লইয়া গেছে গিয়া পরে আমরা একটা লিখিত অভিযোগ সিডিপি অফিসে জানাইছি আমরা কাছে রিসিভ কপি আছে বিডিও সাহেবরে জানাইছি যে এই ঘটনা কিন্তু এখন পর্যন্ত এটার কোনো আগাগুড়ি পাইয়ান না যদিহে ঠিক ঠিক অকশন মানে গড়টা লইয়া যায় তো এটার নিচে আমরা একটা নতুন গড় পাইতাম আমরা এলাকার ছাত্র বাচ্চা বাচ্চারা পড়াশোনা করতো আর যদি যদি হে অকশনে না নেয় তাহলে অবৈধভাবে এই যে গড়টা নিল এটা আইনিভাবে দেখার লাগিয়া আমরা এই আবেদন আমি ওয়ার্ডের নির্বাচিত সদস্য পূর্ব হুলবাড়ি দুই নম্বর ওয়ার্ডের নাম আমার নাম আয়াজ আলী তাহলে এক নম্বর ওয়ার্ডের পঞ্চায়েত সদস্য রিপন দে আপনারা তো প্রাথমিক কি জানতে পারছেন অকশন হয়েছে না হয়েছে না আমরা এখন পর্যন্ত জানতে পারছি কোনো অকশন হয়েছে না এর মধ্যে এখানে একটা গ্রাম পঞ্চায়েত আছে কিন্তু একটা গ্রাম একটা অঙ্গনওয়াড়ি সেন্টার বাঙ্গা ওয়ার গোড়া ওয়ার এটার নেয়ার উঠাইয়া কিন্তু একটা গ্রাম পঞ্চায়েতেও জানে না প্রধানেও জানে না কোনো মেম্বারেও জানে না কেউ জানে না অপরদিকে এই অঙ্গনওয়াড়ি কেন্দ্রের ওয়ার্কার রুখিয়া বেগম জানান এই দালান বাড়িটি অতি পুরনো থাকায় দালানের ওয়ালে ফাটল দেখা দেয় এই মর্মে কদমতলা সিডিপিও অফিসে তিনি লিখিতভাবে দালান বাড়ির দুরাবস্থার কথা জানিয়ে চিঠি দিয়েছিলেন বারংবার কিন্তু আচমকা এই দালানটি ভেঙে নিয়ে যাওয়ার পর আজ প্রায় বছর খানেক পেরিয়ে গেলেও নতুন কোনো দালান বাড়ি তৈরির উদ্যোগ নেওয়া হয়নি দপ্তর কিংবা পঞ্চায়েতের পক্ষ থেকে তবে এই দালানটির অকশন হয়েছে কিনা এই বিষয়ে তিনি কিছু জানেন না বলে জানান দীর্ঘ এক বছর যাবৎ অঙ্গনওয়াড়ি কেন্দ্রে ঘর না থাকায় পাশের বাড়ির জরাজীর্ণ ঘরে ক্লাস করতে হচ্ছে তাকে তাই তিনিও অঙ্গনওয়াড়ি কেন্দ্রে নতুন দালান বাড়ির দাবি জানিয়েছিলেন আমার নাম রুকিয়া খাতুন পূর্ব বুলবাড়ি গ্রাম পঞ্চায়েত তিন নং ওয়ার্ড ওয়ার্কার স্থুল বাড়ি অঙ্গনওয়াড়ি সেন্টার একটা কি হয়েছিল সেন্টারও ঘর একটু ক্র্যাক আছে তারপরে আমি কাগজ দিছি দেবার পরে এক বছর হয়ে যার গিয়া ঘরটা আইয়া ভাঙিয়ে নিছ দেওয়ার পরে কইসন আবার তৈরি করে দিবা এখনো দিছন না মাসে মাসে পঞ্চায়েতও সাগর দিছি সিডিপি অফিসও দিছি ব্লকও দিছি আর ভাঙিয়ে নিছন রিফন তারপরে আসারউদ্দিন আর তার সাথে আসলা পরিমল এরপরে শ্রমিক আসলা এরা কারা শ্রমিক তো তারা লইয়া আইসো না না যারা ভাঙিয়ে নিছে জিনিসগুলো এরা কারা পঞ্চায়েত সদস্য কোন পঞ্চায়েত পঞ্চায়েত তারপরে কি কইছিল আপনারা সবকিছু মাঠে ঘাটে সুন্দর করে আমার এলাকার বাচ্চারা লইয়া পড়াইতাম সেন্টারের কাজ চালাইতাম সম্পূর্ণ তুই যে চাউল লইলে এগুলো কই রাখুন এগুলো আনিয়া যেদিন আনি এদিনও আমি বিতরণ করিয়া দিলাই ডিস্ট্রিবিউশন করিলাই এখানে রাখার জায়গা নাই আর যেটা তিন বছর তাই ছয় বছরের বাচ্চার শিশুর খাদ্য ওটা রাখিয়া আমি দিলাই আর কোনো না রাখুন তো ও তো আইনের লোকের বাড়িতে একটা মানে মানে আরেকটা বাড়িতে ওই বাড়ির মালিক যদি না করে আপনারা তখন আপনারা কই যাবেন
এখন তো অফিসে জানাই আবার যদি আমার দেন তো পড়াই জানাইছেন সিডিপি অফিসে জানাইছি আর পঞ্চায়েতও জানাইছি এখন দেখার বিষয় সরকারি দালান বাড়ি ভেঙে আত্মসাতের মতন এমন দুঃসাহসিকতার সুষ্ঠু তদন্ত হবে কি? কচিকাঁচা ছাত্র ছাত্রীরা কি অঙ্গনওয়াড়ি কেন্দ্রে পূর্বের মতন পঠন পাঠন করতে পারবে, নাকি সবকিছুই মায়ের ভোগে চলে যাবে? সেটাই এখন লাখ টাকার প্রশ্ন। ব্যুরো রিপোর্ট, নিউজ বাংলা।